দীর্ঘদিন ধরে কিন্তু এই দত্তপুকুরের রাস উৎসব 2012 সাল থেকে হয়ে আসলেও দীর্ঘ প্রায় এক মাস যাবত বা এক মাসের কিছু কম দিন যাবত কিন্তু এই রাসকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা দত্তপুকুর এলাকায়। এই রাস যারা বিগত দিনে করত এবং নতুন করে যারা এই রাস শুরু করেছে, এই দুই পক্ষের মধ্যে এই রাস কার হাতে রাস থাকবে সেই নিয়ে কিন্তু টানাপোড়েন বা উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা বিগত কয়েকদিন ধরেই। এবং সেই রাস কিন্তু অবশেষে কিন্তু শুরু হলো এই দত্তপুকুরে, এবং রাস কিন্তু এবার অন্য কমিটি অর্থাৎ দত্তপুকুর কোনো বা দত্তপুকুরের কোনো কমিটি নয়, এবার কিন্তু জনাব রফিকুর রহমান তথা আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান সহ যে মন্ত্রীরা আছে রাজ্যের, খাদ্যমন্ত্রী থেকে জলমন্ত্রী এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ে তাদের কিন্তু তত্ত্বাবধানে কিন্তু এই রাস উৎসব শুরু হলো দত্তপুকুর নিবাদুই বল খেলার মাঠে। দত্তপুকুর নিবাদুই খেলার মাঠে রাস উৎসবকে ঘিরে মঙ্গলবার মেলা বন্ধ করলো বারাসাত জেলা পুলিশ, 144 ধারা জারি করা হলো। গত কয়েকদিন ধরে এই রাস উৎসবকে ঘিরে চরম উত্তেজনা চলছিল দত্তপুকুরে, কার দখলে এই রাস উৎসব মেলা থাকবে, মূলত তা নিয়েই চলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা। পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা পরিবেশ মিটলেও রাস উৎসব মেলা বন্ধ করে দেওয়া হলো। 2012 সাল থেকে শুরু হওয়া রাসের মেলা বন্ধ করে দেওয়া হলো প্রশাসনের নির্দেশ মতন। এই মেলা নিয়ে বিস্তর অভিযোগ ওঠে, এক মাস ধরে চলতো এই মেলা, অবশ্য জুয়ার টেক, এমনই অভিযোগ ওঠে এলাকার মেলার শুরুর আগে, যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। অবশেষে রাস উৎসব করতে দিলেও মাঠে কোনোভাবেই মেলা চলার নির্দেশ দিল না বারাসাত জেলা পুলিশ। মঙ্গলবার মাঠ জুড়ে নাগরদোলা বিভিন্ন দোকান বসলেও তা বন্ধ এবং অন্ধকার অবস্থায় পড়ে থাকলো, কেউ কেউ তাদের দোকানপাট খুলে নিয়েও চলে যেতে দেখা গেল। কোনোভাবেই মেলা চালানোর নির্দেশ দিল না প্রশাসন, এবং এই মেলা বন্ধ নিয়ে কোনো রকম অশান্তি সৃষ্টি না হয় তার জন্য মেলা চত্বরে 144 ধারা জারি করা হয় এবং পুলিশের নজরদারি চলে। ঘটনাস্থলে আসে আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান, তিনি জানান এই মেলা নিয়ে একটি বৈঠক হয়, সেই বৈঠকে এক পক্ষ উপস্থিত থাকলেও আরেক পক্ষ উপস্থিত হয় না। আমার মতে কোনো গন্ডগোল নেই, ধর্মীয় অনুষ্ঠান, সবাই এর সহমত পোষণ করবে। পরীক্ষার সময় মেলা চালানো যাবে না এমন দাবি ছিল এলাকার, মেলা বন্ধ কিন্তু রাস উৎসব হচ্ছে, কেন 144 ধারা জারি করা হলো সেটা পুলিশ প্রশাসন বলতে পারবে। রাস কিন্তু শুরু হলেও ইতিমধ্যে কিন্তু পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, দত্তপুকুরে রাসের পারমিশন প্রশাসন দিলেও কিন্তু মেলার কোনো রকম পারমিশন দেয়নি, এই কারণে কিন্তু এই মাঠ ঘিরে 144 ধারা জারি হয়েছে শুধুমাত্র মেলাকে কেন্দ্র করে। রাস কিন্তু চলছে এবং রাস উৎসব কিন্তু গোটা 7 দিন ধরে আজকে শুরু হয়েছে, গোটা 7 দিন ধরে এই রাস উৎসব চলবে। রাসে কিন্তু কোনো রকম বাধা বা বিঘ্ন নেই, প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা করেছে রাস উৎসবকে করার জন্য। কিন্তু একদিকে যদি রাস থাকে, অপরদিকে কিন্তু এই রাস ঘিরে কিন্তু দীর্ঘদিন ধরে এখানে মেলা চলতো, সেই মেলা কিন্তু এবার বন্ধ, সেই মেলার উপরে কিন্তু 144 ধারা জারি করেছে যেমনটা জানতে পাচ্ছি আমরা পুলিশ সূত্রে তেমনটাই। এই কারণে কিন্তু এবছর প্রথম দিনে যে রাসের পুজো হলেও বা যেখানে রাসকে ঘিরে যে বিভিন্ন রকম পুজো অর্চনা হয় সেই পুজো কিন্তু শুরু হলেও অপরদিকে যে আমার বাঁদিকে যে মাঠ রয়েছে সেই মাঠ কিন্তু পুরোটাই অন্ধকার। সেই দেখুন, রাস উৎসব নিয়ে কোনো 144 ধারা জারি হয়নি, মেলাটা বন্ধ করার জন্য 144 ধারা জারি করেছিল। নিবাদী স্কুল মাঠ প্রাঙ্গণে মেলা হবে না, কিন্তু রাস উৎসব হবে। রাস উৎসব নিয়ে মানুষের কাছে যে ভুল বার্তা গেছে, আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, মাঠ প্রাঙ্গণে কোনো 144 ধারা জারি নেই রাস উৎসব রিলেটেড, এবং
আরো বলি এই কথা যে সম্মানীয় সাংসদ অর্জুন সিং মহাশয়, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রীদ্বয় শ্রী রতীন ঘোষ এবং শ্রী পার্থ ভৌমিকের তত্ত্বাবধানে জনাব রফিকুর রহমান সাহেব আমাদের রামডাঙ্গা বিধানসভার বিধায়ক, তার উদ্যোগে একটা যৌথ কমিটির মাধ্যমে এই রাস উৎসব পরিচালনা করার কথা ঠিক হয়, কিন্তু কিছু মানুষ তারা এই কমিটিতে ছিলেন, তারা আসেনি, কিন্তু তখন তাদেরকে মিটিংয়ে ডাকা হয়েছিল, এমএলএ সাহেব ডেকেছিলেন, কিন্তু তারা এমএলএ সাহেবের ডাকে সাড়া না দিয়ে মিটিং বয়কট করে এই রাস উৎসবকে বন্ধ করার জন্য, মানুষের কাছে ভুল বার্তা দেওয়ার জন্য একটা প্রচেষ্টা করেছিলেন। তারপর সেকেন্ড দিন আমাদের মিটিংয়ে এমএলএ সাহেব বলেন তোমরা করো, বিধায়ক এমপি সাহেবও বলে তোমরা করো, যেভাবে কমিটি হয়েছে এই কমিটিকে মাথায় রেখেই তোমরা রাস উৎসব পালন করো। কদিনের রাস চলবে? 14 তারিখ পর্যন্ত রাস চলবে, কারণ মোট আপনার আজকে শুরু হলো, আজকে রাস পূর্ণিমা, 7 দিন এই রাস উৎসব চলবে। রাজগিরি কি কোনো রকম মেলা হবে? না, কোনো মেলা রাজগিরি হবে না, রাশি আমরা করছি, বিভিন্ন রকম অনুষ্ঠান। শুনুন, সেটা তো আমিও বুঝতে পারছি না কিসের ওপর, কোর্টে গিয়ে শুনলাম কারা কেস করেছে, যাদের ব্যক্তিসাধ্য চরিতার্থ হয়নি, যাদের ব্যবসায়িক অভিশুদ্ধি পরিপূর্ণ হয়নি, তারাই হয়তো কেস করেছে বলে আমার মনে হচ্ছে। তবে পুলিশ আটকালো? পুলিশ আটকায়নি, পুলিশ রাস উৎসব আটকায়নি, মেলা আমরা বলেছিলাম, এমএলএ সাহেবও বলেছিল মেলা করার দরকার নেই, আমরা তো তাদেরকে সম্মান দিই, তাদের কথাকে সম্মান দিই, সুতরাং আমরা সেদিনই ঠিক করেছিলাম যে মেলা আমরা করব না, মেলা করব না, রাস উৎসবটা আমরা করব, সবাই আসুক, সবাইকে সঙ্গে নিয়ে ভুলভ্রান্তি নিয়মিত ভুল বোঝাবুঝি থাকতে পারে, সেটা আবার এক জায়গায় আসলে ঠিক হয়, সেই চেষ্টা এমএলএ সাহেব করেছিলেন, এমপি সাহেব করেছিলেন, মন্ত্রীরা করেছিলেন, কিন্তু তারা সাড়া দেয়নি, এখন আমরা করছি, মানুষের কাছে ভুল বার্তা পৌঁছিয়ে কোনো লাভ নেই, তাতে তাদের আরও তাদের প্রতি ভুল বার্তা মানুষের কাছে যাবে যে তারা কতটা ভুল কতটা ঠিক। আমার নাম অরিন্দম মুখার্জি, আমি দত্তপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে শিক্ষা জনস্বাস্থ্য সঞ্চালক এবং রাস কমিটির আহ্বায়ক। দত্তপুকুর নিবাদুই বল খেলার মাঠ, 2012 সাল থেকে এই মাঠেই কিন্তু রাজ উৎসব শুরু হয় এবং পরপর রাস চলতে থাকলেও করোনার কারণে কিন্তু 2 বছর রাস উৎসব হলো বা রাস পুজো হলেও কিন্তু মেলা হয়নি বা পুলিশ পারমিশন দেয়নি করোনার জন্য, কিন্তু এবছর যখন আবার শুরু হয় বা শুরু হতে চলেছে সেই নিয়ে কিন্তু টানাপোড়েন দীর্ঘদিন যাবৎ এবং দত্তপুকুরের দুই পক্ষের মধ্যে কিন্তু চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সেই আমার পিছনটায় কিন্তু যে রাসের রাস ঘিরে যে মেলা, যারা এই আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমানের বা এমএলএ তত্ত্বাবধানে যারা এই রাস উৎসব করছিল এবং এই রাস উৎসবকে কেন্দ্র করে যে এই মাঠে যে মেলা বসতো সেই মেলার কিন্তু সরঞ্জাম কিছু কিছু কিন্তু পড়েছে, আমার পিছনে কিন্তু আছে, সেগুলো কিন্তু পড়েই আছে। আজকে মেলার প্রথম দিন বা রাসের প্রথম দিন হলেও মেলা কিন্তু সম্পূর্ণ বন্ধ এবং সেই কারণে কিন্তু 144 ধারা জারি করেছে যে পুলিশ প্রশাসন, সেই কারণে কিন্তু আমার পিছনটায় কিন্তু যে নাগরদোলা বা নাগরদোলা যে সরঞ্জাম যেগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণই বন্ধ হয়ে আছে, এই মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পুলিশ প্রশাসন কিন্তু যখনই এগুলো ঠিক করার বা পরিকল্পনা মাঠে লাগানোর চেষ্টা করছে পুলিশ প্রশাসন কিন্তু এসে বাধা দিচ্ছে এবং পুলিশ প্রশাসন সূত্রে যে সমস্ত 144 ধারা যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ তারা তাদের নিয়ম অনুসারে কিন্তু তাদের করছে, এই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে সমস্ত মেলার যে সরঞ্জাম বা মেলার কয়েকটা জিনিস যেগুলো থাকলেও সেগুলো কিন্তু সেরকম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। একদিকে মেলা যেমন বন্ধ আছে পুরোটাই মাঠ অন্ধকার, অপরদিকে কিন্তু রাসের যে রাস যে পুজো রাধাকৃষ্ণের যে পুজো এই রাস ঘিরে সেই রাসের পুজো কিন্তু সকাল থেকেই এই মাঠে হচ্ছে এবং যারা এবছর নতুন করে করছে তাদের কিন্তু দাবি ছিল যে এই মেলা দীর্ঘদিন ধরে চলতো, এই কারণে কিন্তু এই মেলাকে কেন্দ্র করে, কারণ এই মেলা শুধু মেলা নয় তার পাশাপাশি জুয়ার ঠেক বসত এবং এই মেলা দীর্ঘদিন ধরে চলতো এই অভিযোগ, একই সাথে এই মেলা যখন চলতো তার পরবর্তীতেই মাধ্যমিক পরীক্ষা শুরু এটা কেন্দ্র করে এই বিভিন্ন রকম অভিযোগ তুলে কিন্তু তারা একটা মেলা নতুন করে কমিটি তৈরি করেছে এবং বিধায়ক
রফিকুর রহমানের কাছে তারা কিন্তু জমা দিয়েছিল এবং তারপরে কিন্তু দুই পক্ষকেই কিন্তু ডাকা হয়েছিল যারা বিগত দিনে এই রাস করতো এবং নতুন যারা নতুন করে যারা রাস আবার শুরু করছে এই দত্তপুকুরে তাদের দুই পক্ষই কিন্তু ডাকা হয়েছিল। কিন্তু এমএলএ রফিকুর রহমান যেমনটা জানালেন যে তাদের দুই পক্ষকে ডাকার পরেও তারা কিন্তু সেই মিটিংয়ে উপস্থিত হয়নি এবং রফিকুর রহমান সহ যারা নেতৃত্বে আছে তারা কিন্তু এই এই পক্ষকেই তারা নতুন করে রাসের পারমিশন দিয়েছে এবং তারাই কিন্তু রাস করছে। সে কিন্তু দাঁড়িয়েছি রাস প্রাঙ্গণে, যে দত্তপুকুর নিবাদী বল খেলার মাঠে সেই প্রাঙ্গণে, এই পিছনে কিন্তু নতুন করে যে কমিটি তৈরি হয়েছে এই দত্তপুকুরের রাস উৎসবকে কেন্দ্র করে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বিগত দিনে যেই কমিটি দেখা গেছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার কিন্তু আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান এই ব্যানারে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমানের কিন্তু উদ্যোগে কিন্তু এই রাস উৎসব হচ্ছে এবং তত্ত্বাবধানে কিন্তু এখানে নাম দেওয়া আছে সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং আমাদের রাজ্যের ভারপ্রাপ্ত খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবং পার্থভৌমিক যে জল ও সেচ দপ্তরের মন্ত্রী তাদের কিন্তু সমস্ত উচ্চ নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাদের কিন্তু নতুন করে তাদের তত্ত্বাবধানে কিন্তু এই রাস শুরু হয়েছে। এক প্রকার বলাই চলাই যেতে পারে যে দত্তপুকুরে যে রাস বিগত দিনে দেখেছে এবার কিন্তু নতুন করে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাস উৎসব হচ্ছে এটা বলাই যেতে পারে। কারণ এখানে কিন্তু সমস্ত এলাকার যারা রাজ্য নেতৃত্ব যেমন তৃণমূল কংগ্রেসের আছে একই সাথে কিন্তু এলাকার যারা নেতৃত্ব আছে তৃণমূল কংগ্রেস সেই ব্যানারে কিন্তু তাদেরও ছবি দেখা যাচ্ছে। রাস যেভাবে বিগত দিনে হয়েছে সেইভাবেই কিন্তু রাস উৎসব শুরু হয়েছে। শুধুমাত্র 144 ধারা জারি করেছে পুলিশ সূত্রে যেমনটাই জানা যাচ্ছে, 144 ধারা যেটা জারি হয়েছে শুধুমাত্র মেলার, এবং 7 দিন ধরে যেভাবে রাস চলতো দীর্ঘদিন ধরে সেটা কিন্তু এবার হবে না, শুধুমাত্র 7 দিনের রাস চলবে এই দত্তপুকুরে এবং পরীক্ষার আগেই কিন্তু শেষ করবে। এবং একটা আওয়াজ শোনা যাচ্ছে, আমরা সেটাও জানাবো যে এই মাঠ এবং রাস উৎসব শেষ হওয়ার পরেই কিন্তু এই মাঠ যে বিগত দিনে দেখা গেছে যে এই মাঠের খেলা হতো বিভিন্ন রকম ফুটবল থেকে ক্রিকেট থেকে এবং সকালবেলায় প্রচুর মানুষ এখান থেকে হাঁটতো দৌড়াতো, সেই মাঠ কিন্তু আবার মাঠের জায়গায় ফিরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা জানা যাচ্ছে। আমাদের সূত্র মারফত জানতে পাচ্ছি যে এই মাঠ কিন্তু বিগত দিনে আবার খেলার মাঠে পরিণত হবে। দত্তপুকুর থেকে গৌতম দাসের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।